হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব সহজে ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে আপনাদের দেখাবো, যেটা আপনারা ব্রেকফাস্টে কিংবা বাচ্চার টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। ভেজিটেবল স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি তিনটে আলু কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিব। আলুগুলো একদম মসৃণভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে 2 চামচ রিফাইন তেল দিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে উঠলে 1/2 চামচ গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পরে 1/2 চামচ আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম। 1/2 চামচ চাট মশলা দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলুর মাখাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে 2 মিনিট সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারাও বাড়িতে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে নেবেন। দেখুন, আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আলু মাখাটা নামিয়ে নেব। এখানে স্যান্ডউইচ বানানোর জন্য আমি বড় সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি, আর এখানে আমি গ্রিন চাটনি বানিয়েছি। গ্রিন চাটনিটা সবার প্রথমে পাউরুটিতে মাখিয়ে নিব। গ্রিন চাটনিটা আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে বানিয়েছি। গ্রিন চাটনি কীভাবে বানিয়েছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। গ্রিন চাটনি দেওয়ার পরে আলু মাখিয়েছিলাম, সেই আলু মাখাটা এভাবে পুর করে দিয়ে দিলাম। দেখুন, একটা পাউরুটিতে আলু মাখানো পুরো দেওয়া হয়ে গেছে। এবার এটার ওপরে যে পাউরুটিটা দিব সেটাতেও আমি হালকা করে গ্রিন চাটনি মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে এটাকে ঠিক এইভাবে চেপে দিলাম। একটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। আমি আর একটা স্যান্ডউইচও ঠিক একই রকমভাবে রেডি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সেই সাথে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। দেখুন, 2টো স্যান্ডউইচই রেডি হয়ে গেছে। এবার স্যান্ডউইচের ওপরের দিকে বাটার লাগিয়ে নিলাম। আপনাদের যদি ঘরে বাটার না থাকে তো ভাজার সময় রিফাইন তেলে ভেজে নিলেই খেতে ভালো লাগবে। দেখুন, আমার 2টো স্যান্ডউইচেই বাটার লাগানো হয়ে গেছে। দেখুন, 2টো স্যান্ডউইচেই আমার বাটার লাগানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে 1 চামচ বাটার দিয়ে ভালোভাবে এইভাবে বাটারটা মাখিয়ে নিলাম। নিয়ে স্যান্ডউইচটা বাটার মাখানোর পরে স্যান্ডউইচ এইভাবে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট পরে স্যান্ডউইচটা ঠিক এইভাবে উল্টে দিলাম। দেখুন, একদিক আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও ঠিক এইভাবে লাল করে ভেজে নিব। দেখুন, একটা স্যান্ডউইচ হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিলাম। ঠিক একই রকম ভাবে আমি অপর স্যান্ডউইচটি কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর 1 পিঠ ভেজে উঠিয়ে নিলাম। দেখুন, আমার 2টো স্যান্ডউইচই রেডি। চলুন আপনাদের কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন, ভেতরটা খুব সুন্দর হয়েছে। এবার স্যান্ডউইচটা আমি রেড চাটনি দিয়ে পরিবেশন করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন।